আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ তৈরি করে দেখাবো কীভাবে একসঙ্গে অনেকগুলো ভাপা পিঠে তৈরি করা যায় কম সময়ে। তারই একটি রেসিপি, ট্রেডিশনাল পদ্ধতিতে চেষ্টা করেছি মা খালাদের দেখানো নিয়মে ভাপা পিঠাগুলো তৈরি করতে। আর কীভাবে কম সময়ে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যায় তারই ভিডিওটি শেয়ার করবো আজকে। তো চলুন দেখে আসি। আমি এখানে বড় একটি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পাতিলের অর্ধেক পরিমাণ, আর এখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমার চুলা জ্বলছে আর পানি দিয়েছি আমি অর্ধেকটা। তো এবারে প্রথমে আমি এখানে দিয়ে দেব 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া মেপে নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল, আর নিয়েছি পাটালি গুড়, খেজুরের পাটালি গুড় নিয়েছি, আর নিয়েছি এখানে দুটি ঢাকনা। আপনারা চাইলে যে কোনো বাটি বা ফ্রিজে করেও তৈরি করতে পারেন। আর নিয়েছি মশারি কাপড়ের নেট। তো এই নেটগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভিজা অবস্থায় আছে। আর এগুলাতে করে আমি পিঠাগুলো তৈরি করব। তো এখানে আরও নিয়েছি কুসুম গরম পানি, তো খুব বেশি গরম না, একটা আঙুল চুবানো যাবে এরকম গরম পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি চালের গুঁড়া মেখে নিব। তবে মাখানো হয়ে গেছে, এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মাখাবো। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, ভিজা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাণ কম লাগবে। শুকনো চালের গুঁড়া ব্যবহার করলে এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে যে বেশ ঝরঝরা হয়ে গেছে আর দানা দানা হয়ে গেছে। তো আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে আর বেশ দানা দানা হয়ে গেছে আর বেশ ঝরঝরাও হয়েছে। এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, মাখানো যদি পারফেক্ট না হয় তাহলে পিঠাগুলো ভালো হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি চেলে নিব। আমি এখানে আরেকটা বাটি নিয়েছি আর এরকম একটা চালনি নিয়েছি। এই সাধারণত এই চালনিগুলো সবার ঘরেই থাকে, তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাখানো চালের গুঁড়া আমি দিয়ে দিলাম। এবার চেলে নিব। চালার পর দেখা যাবে যে এই ছাঁকনির নিচ দিয়ে ছিদ্র দিয়ে গোড়া গোড়া বের হবে। দেখুন গোড়া গোড়া বের হয়েছে। আর আমি বাকিগুলা এভাবে চেলে নিব। তো আমি চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি উপরে আগে দিয়ে দেব নারকেল কোড়া। এরপরে দিয়ে দেব খেজুরের গুড়। আমি একটু গুড়ের পরিমাণটা বেশি দিচ্ছি, আমার কাছে মনে হয় ভাপা পিঠায় গুড়ের পরিমাণটা বেশি দিলে খেতেও বেশ টেস্ট লাগে। এবারে আবারও নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে আমি চারপাশ দিয়ে সমান করে নিচ্ছি। আর খুব হালকা হাতে চেপে দিব, খুব বেশি চাপা যাবে না, তাহলে পিঠাগুলোর ভিতরে সেদ্ধ হবে না। তো আমি আবার খুব কমও চাপলে দেখা যাবে যে পিঠাগুলো ভেঙে যাবে। তো
তোমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি মশারির এই নেট কাপড় নিয়ে নিলাম। এবার পিঠার উপরে দিয়ে পিঠাটা ঢেলে দিলাম, হালকা একটু টোকা দিলে পিঠাটা পড়ে যাবে। এবার মশারির নেট কাপড়টা আমি পিঠার উপরে দিয়ে দিলাম। এভাবেই ধরে আমি পিঠাটা চালনির উপরে বসিয়ে দেব। আমার পানিতে ভাপ এসে গেছে আর নিচে পানি ফুটছে, তো আমি পিঠাটা বসিয়ে দিলাম। তো অনেকেই দেখা যায় যে একটা একটা করে পিঠা তৈরি করে, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে। এভাবে পিঠা তৈরি করলে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তো আমি আবারও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে পিঠা তৈরি করলে অনেক কম সময় লাগবে, একসঙ্গে সময় অনেক কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আর এভাবে পিঠা তৈরি করলে অনেকে হয়তো মনে করতে পারেন যে হয়তো কম সিদ্ধ হবে না, কম সিদ্ধ হবে না। সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় নিয়ে, 7-8 মিনিট সময় নিয়ে যদি পিঠাগুলো আমরা ভাপ দিই তাহলে পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো আমি আরো একটা পিঠা তৈরি করে নিলাম। তো এই পিঠাটা আমি বসিয়ে দেব। তো আমি এখানে 3টা পিঠা একই সঙ্গে দিয়ে দেব। আমার মনে হয় একটা একটা করে পিঠা তৈরি করার থেকে এভাবে পিঠা তৈরি করলে অনেক কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায়। তো 8-10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু আমার ভাপে দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো আমি তুলে নেব আর খুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আমার পিঠাগুলো হয়েছে। যে কোনো পাত্রে, ছোটো পিরিচ বা ছোটো বাটি, যে কোনো বাটিতেই তৈরি করলে হবে পিঠাগুলো। এখনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এভাবে তৈরি করতে হবে। আর আমি অলরেডি একটা পিঠা ভেঙে নিয়েছি আর আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরে কতটা সিদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, গুড়ের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। তো আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? অল্প সময়ে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যায় এই নিয়মে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।